এখন আমার কাছে তেল নেই, আমি তো তেল দিয়ে কি করতে পারি ওটা বোঝা লাভ নেই, আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে কি কি কাজগুলো করতে পারি, আমার আসলে ওটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো রিসোর্স আছে, ওইটা যেন আমরা ইউজ করতে পারি সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমার কাছে তেল নেই, আমি তো তেল দিয়ে কি করতে পারি ওটা বোঝা লাভ নেই, আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে কি কি কাজগুলো করতে পারি, আমার আসলে ওটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো টিম, আর এমন না যে আমরা কখনো করে দেখাই। আমি যদি একবার দুইবার তিনবার করে দেখাতে পারি, তার মানে হচ্ছে আমার ভেতরে ওই অ্যাবিলিটিটা আছে। এটা হচ্ছে আমরা কতটা কনসিস্টেন্টলি করতে পারি, যেটা আমরা লাস্ট বেশ কিছুদিন ধরে করতে পারছি না। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসাবে পরিণত হবে যেখানে আমরা রেগুলার ম্যাচ ভালোভাবে খেলবো, জেতা শুরু করব, যদি হেরেও যাই লাস্ট ওভারে, যে লাস্ট দুই বল থাকতে হেরে গেলাম, যেটাতে মানুষ বুঝবে যে আমাদের একটা উন্নতির ছায়া আছে, কিংবা আমরা প্রতিটা ম্যাচ কম্পিট করতেছি। এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছে, এক ইনিংস শেষ হলো হেরে যাচ্ছে, কিংবা সেকেন্ড ইনিংসে দশ ওভার হতে না হতেই খেলা হেরে যাচ্ছে। যতটা কাছাকাছি অন্যান্য দেশের যেতে পারবো, ততটাই আমাদের জন্য উন্নতির ছায়াটা আসলে সবাই দেখতে পাবে। আমি বিশ্বাস করি যে মানুষরাও কেউ এতটা বেশি মানে এক্সপেক্ট এখন আমাদের থেকে করে না, করে না মানে এই সিচুয়েশনে, স্পেশালি টি টোয়েন্টিতে, যেহেতু আমাদের রেকর্ডটাই আসলে লাস্ট ষোলো শত বছর যতদিন আমরা খেলছি এত ভালো কিছু আসলে করতে পারিনি ভালো জায়গাতে। অন অ্যান্ড অফ আমরা করেছি, বাট ওইভাবে কনসিস্টেন্টলি কখনোই আমরা ভালো করতে পারিনি। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আর যেহেতু আসলে আস্তে আস্তে টি টোয়েন্টিটা এমন একটা জায়গায় চলে আসছে যেখানে আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটাতে অনেক ফোকাস করা, এটাতে ইনভেস্ট করা, কিভাবে এই জায়গাটাতে আসলে কনসিস্টেন্টলি আমরা ভালো খেলতে পারি সেটা দেখা। কারণ আলটিমেটলি আমি যা দেখছি, পাঁচ দশ বছর পরে একটা ফরম্যাট যেটা সব থেকে বেশি পপুলার হবে ওয়ার্ল্ড ওয়াইড। না, এই প্ল্যানগুলো নর্মালি কোচ আর ক্যাপ্টেন মিলে করে থাকে। সো আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সাথে প্ল্যান করে এগুলো করা হবে। আর এরকম পার্টিকুলার কোনো প্ল্যান থাকবে বলে আমার এমনিতে মনে হয় না। যেটা হচ্ছে যে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে যে কীভাবে দলকে জেতানো যায়, এবং সবাই তার তার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে আসলে বলে দেওয়ার কিছু নাই। আমরা মনে করেন ফোর ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শেখায় শেখায় দিতে হবে, ওই জায়গাটাতে আমরা আসলে নাই। আর দ্বিতীয় হচ্ছে যে গত বারোটাতে ব্যর্থতার পরে অনেক পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিন্তু যেহেতু টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি, ওয়ার্ল্ড কাপের মাত্র দুই মাস, একটা একটা করে করেন, এখন মাথায় এত কিছু ধরাতে মুশকিল। একটা হতে পারে পাপন ভাই আমাকে প্রেশারে রাখে, সেটা থাকলে একটা প্রেশার থাকার চান্স আছে। বাট না, আমার কাছে মনে হয় যে যেহেতু চ্যালেঞ্জিং জায়গাগুলো এবং বোর্ড মনে করেছে যে এই চ্যালেঞ্জিং জায়গাটাতে আমি বেস্ট পসিবল অপশন তাদের কাছে আছে, হয়তো সে কারণেই তারা চুজ করেছে।